দীর্ঘ লড়াইয়ের শেষ, হয়তো দীর্ঘ লড়াইয়ের পর স্কুলে নিয়োগের জন্য ছটপট করছেন কিন্তু আপার প্রাইমারি যোগ্য চাকরি প্রার্থীরা। তারই মধ্যে কিন্তু এসে গেল হওয়ারই কথা অবশ্যই গুড নিউজ। গতকাল আমরা যেটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভিডিও দিয়েছিলাম যে উচ্চ প্রাথমিকে 14,000 শূন্যপদে কাউন্সেলিং শুরুর অনুমতি দিয়ে দিল কিন্তু কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ গতকাল এই আপডেটটা দিয়ে দিয়েছে, এই অর্ডার দিয়ে দিয়েছে। মঙ্গলবার এই নির্দেশ দিয়ে দেয় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। অসংখ্য ধন্যবাদ জানানো উচিত আমাদের মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং ওনার ডিভিশন বেঞ্চকে। আমরা কিছু চাকরি প্রার্থীকে পেয়েছিলাম, যোগ্য চাকরি প্রার্থীকে পেয়েছিলাম, যারা এতদিন এতদিন যুদ্ধ তাদের চালিয়ে যাচ্ছিল, তাদেরও কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের কাছে আছে। তারা কি বলছে, তারা কতটা খুশি। পাশাপাশি এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, উনিও একটি কনফারেন্স করেছেন, তো তারও একটি ভিডিও আপডেট আমাদের কাছে আছে। তার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা সম্পূর্ণ দেখুন। পুজোর আগে যেখানে সকলেই আনন্দে মেতে উঠেছে, সেখানে অবশেষে একটি স্বস্তির নিঃশ্বাস বলা যেতেই পারে। আদালতের দিক থেকে আদালত কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিল আপার প্রাইমারি 14,000 যোগ্য প্রার্থীর জন্য। অতএব বলা যেতেই পারে চাকরি পাওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ কিন্তু এগিয়ে যাচ্ছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। কাউন্সেলিং প্রক্রিয়া কবের মধ্যে সম্পূর্ণ করবার নির্দেশ দিয়েছে তা হলো 28 নভেম্বর ডেডলাইন দিয়ে দিয়েছে আদালত, যে 28 নভেম্বরের মধ্যে এসএসসিকে, স্কুল সার্ভিস কমিশনকে, তাদের কাউন্সেলিং প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করতে হবে, তাহলে 9 বছরের যুদ্ধের অবসান। বলা যেতেই পারে খুব খুশি, আমিও খুশি, আপনারাও খুশি, 9 বছরের যুদ্ধের অবসান ঘটতে চলেছে হয়তো। তবে এখনও পর্যন্ত যতক্ষণ না এই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, অর্থাৎ এই 14,000 ক্যান্ডিডেট, 13,334 জন সফল চাকরি প্রার্থী স্কুলে যোগদান করছে, ততক্ষণ পর্যন্ত এখনও আমরা সম্পূর্ণ কোনো জিনিস বিশ্বাস করতে পারছি না। কারণ 9 বছর ধরে একই স্টেটমেন্ট, একই ড্রামা চলে আসছে। কিন্তু যাই হোক বন্ধুরা, চাকরি প্রার্থীরা কি বলেছে একবার শুনে নি। সোমেন সেন জানিয়েছেন যে আপার প্রাইমারির যে যোগ্য মেধাকে যারা রয়েছে তাদের কাউন্সিলিং নির্দেশ দিয়েছেন এবং 28 নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। তো এই জায়গা থেকে আমরা এই আশাবাদী ছিলাম যে যোগ্যতার বিচার হবে, এখানে মেধাকে যা যোগ্য তাদের অবিলম্বে আমরা চাই আজই কাউন্সিল নোটিশ করে পুজোর মধ্যে কাউন্সিল পক্ষে করে পরবর্তী যেন যে প্রার্থীদের কাউন্সিলিং করা হবে সেটা যেন স্বচ্ছতা সহিত করা হয় এবং তার যোগ্যতা মেধার যেন মূল্যায়ন থাকে। আমাদের যে লড়াইটা আমরা শুরু করেছিলাম সেই লড়াইটা ছিল স্কুলে যাওয়ার লড়াই, অতএব যতক্ষণ না আমরা স্কুলে পৌঁছাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। অবশ্যই এই লড়াই চলবে বন্ধুরা, আমিও চাই, আমরাও চাই, সমাজের সকলেই চাই, তোমরা স্কুলে আসো, স্কুলে যোগদান করো এবং আগের মতো স্কুলকে পুনরায় ছন্দে ফিরিয়ে নিয়ে চলো। কারণ বাংলার শিক্ষা ব্যবস্থা কিন্তু দিনের পর দিন অনেকটাই পিছিয়ে পড়ছে, অর্থাৎ অযোগ্যদের হাটাও এবং যোগ্য যারা তোমরা আছো তোমাদেরকে ওয়েলকাম জানানো হচ্ছে। স্পেশালি আমি ওয়েলকাম করছি, আমি খুবই খুশি, আনন্দিত। তো বন্ধুরা, এবার এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কি বলেছে একটু শুনে নিন। এরকমই আমাদের পরিকল্পনা, একদম ফাইনাল শিডিউল
কল লেটারটা আরেক দিন পরেও করতে পারি, অর্থাৎ 1 নভেম্বরও করতে পারি। কল লেটার, ফাইনাল শিডিউল এবং ভ্যাকেন্সি যে তালিকা, শূন্য পদের তালিকা। ফাইনাল শিডিউলে যে কার কখন ঠিক কটার সময় মোটামুটি ডাক পড়ছে ধরুন, সেটা কল লেটারই থাকবে, কিন্তু আমাদের বিষয়গুলো বলে দিতে হবে, বিষয় মাধ্যম এগুলো তো বলে দিতে হবে। সবাইকে তো সকাল থেকে এনে হাজির করানোর কোনো মানে নেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, শুনে নিলেন আপনারা সিদ্ধার্থ মজুমদার কী বলেছেন। যাই হোক, এটা গুড নিউজ। এবার আমার মন বলছে এই চাকরি আর আপনাদের থেকে কেউ কাটতে পারবে না, আপনাদের চাকরি কনফার্ম, এতটুকু নিশ্চিত হওয়া যেতেই পারে। তো যাই হোক, ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করুন আপনাদের মতো যারা এই রেজাল্টের জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিল, এই খবরের জন্য দীর্ঘদিন ওয়েট করছিল, তাদের সাথে শেয়ার করুন, এটাই রিকোয়েস্ট। আর এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল কী করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে, নমস্কার।